Assalamu alaikum everyone, this is Sadiq al-Islam. We are talking about effective team building. This discussion, conflict management within the team. আমরা টিম কি জিনিস, টিম কেন দরকার, টিমের এলিমেন্টস কি, এ সম্পর্কে আলোচনা করেছি। Now there are some common causes of conflict within the team. These are lack of common understanding. টিমে বেশ কয়েকজন লোক থাকে, অনেক সময় এক একজনের আন্ডারস্ট্যান্ডিং এক এক রকম থাকে, এক একজন এক একটা বিষয়কে এক একভাবে অনুধাবন করার চেষ্টা করে। এটা একটা কজেস ফর কনফ্লিক্ট। পুয়ার কমিউনিকেশন স্কিল, অনেকেই আছে যথাসময়ে ইনফরমেশন একজন আরেকজনের সাথে শেয়ার করে না, এতে করে একে অন্যের প্রতি ট্রাস্ট নষ্ট হয়ে যায়। আনক্লিয়ার অর আনফেয়ার এক্সপেকটেশনস, বাস্তবসম্মত নয় এমন কিছু প্রাপ্তি কারো কারো থাকে, অনেকে না বুঝেও একটা বড় ধরনের কিছু আনফেয়ার কিছু এক্সপেক্ট করে থাকে। পাওয়ার প্লেস অ্যান্ড ম্যানিপুলেশনস, কেউ কেউ আছে ম্যানিপুলেট করার চেষ্টা করে। ফর এক্সাম্পল, দশজনে মিলে একটা বিজনেস করলো, দশজনে মিলে একটা অ্যাসাইনমেন্ট হাতে নিল, কেউ একটু কম করে কেউ একটু বেশি করে করতেই পারে। যিনি বেশি করলো তিনি আবার চেষ্টা করে যে নিজের পার্সোনাল ইন্টারেস্টকে প্রায়োরিটি দেওয়ার জন্য কোনো কিছু লুকানো, কোনো কিছু হাইড করা, অথবা একান্তই নিজের মতো করে না বলে না জানিয়ে নিজের আত্মস্থ করা। মেজর টু কনফ্লিক্টস, যেটা সচরাচর টিমের মধ্যে দেখা যায়, তার মধ্যে একটা হলো ফাংশনাল, আরেকটি হল ইমোশনাল। ফাংশনাল কনফ্লিক্টস অ্যারাইজ ওভার থিংস সাচ অ্যাজ গোলস, টাস্ক অ্যান্ড দ্য অ্যালোকেশন অফ ফ্যাসিলিটিস। আমরা অনেক সময় ফ্যাসিলিটি এক একজনকে এক এক রকম দিয়ে থাকি এবং এক একজনকে এক এক রকম ফ্যাসিলিটিস দেওয়ার কারণে যদি তারা টিমে সমভাবে কাজ করে এবং টিমের সবাই সমান অধিকার মনে করে সমপর্যায়ের থাকে, তখন রিসোর্স এবং ফ্যাসিলিটি অ্যালোকেশনে বিভেদ হলে, তারতম্য হলে একে অন্যের প্রতি বিভেদ সৃষ্টি হয়, তখন টিমের মধ্যে সাব টিম অর্থাৎ গ্রুপিং শুরু হয়ে যায়। ইমোশনাল কনফ্লিক্টস অ্যারাইজ ফ্রম থিংস সাচ অ্যাজ জেলাস, ইনসিকিউরিটি, অ্যাঙ্গার অর পার্সোনাল ইন্টারেস্ট। যখন টিমের গোলের চাইতে পার্সোনাল ইন্টারেস্টকে বেশি প্রায়োরিটি দিয়ে দেওয়া হয় এবং এক একজন আরেকজনের ভালো সহ্য করতে পারে না, তখন ইমোশনাল কনফ্লিক্ট সৃষ্টি হয়। হাউ টু ম্যানেজ, এখন কনফ্লিক্ট হবে তাই বলে তার আমরা বসে থাকতে পারবো না, আমাদেরকে কাজ করতে হবে, গোল অ্যাচিভ করতে হবে, সেজন্য হাউ টু ম্যানেজ উইথ এভরি কনসার্ন। টিমে যারা আছে এবং আমরা যেই বিষয়ে নিয়ে কাজ করছি, যেই গোল অ্যাচিভ করার জন্য, যে টার্গেট অ্যাচিভ করার জন্য টাস্ক হাতে নিয়েছি, যারা আছে তাদের সাথে কথা বলতে হবে, প্রয়োজনীয় করেসপন্ডেন্স করতে হবে, না হলে সবাই সমর্থন করবে না। ফোকাস অন বিহেভিয়ার, নট অন পার্সোনাল রিলেশনস। সবার সাথে ভালো ব্যবহার করতে হবে, কারোর সাথে একটু পার্সোনাল রিলেশন ভালো, তার সাথে ভালো ব্যবহার করলাম, আর যার সাথে রিলেশনের একটু ঘাটতি আছে অথবা আঞ্চলিকতা নিয়ে প্রবলেম আছে তার সাথে খারাপ ব্যবহার করলাম, সেটা করা যাবে না। লিসেন কেয়ারফুলি অ্যান্ড অ্যাডভাইস ওয়াইজলি, টিমে সমস্যা আসতেই পারে, তখন কেউ যদি কোনো সমস্যা নিয়ে আসে অথবা অভিযোগ নিয়ে আসে, সেটা কেয়ারফুলি শুনতে হবে এবং ওয়াইজলি তাকে অ্যাডভাইস করতে হবে পরবর্তী কার্যক্রমের জন্য। আইডেন্টিফাই পয়েন্টস অফ এগ্রিমেন্ট অ্যান্ড ডিসএগ্রিমেন্ট, টিমের
গোল কে অ্যাচিভ করার জন্য বেশ কিছু টাস্ক থাকতে পারে এবং থাকবে। সেই টাস্কগুলা ইমপ্লিমেন্ট করার জন্য কোন কোন ক্ষেত্রে টিম মেম্বারদের ডিসএগ্রিমেন্ট আসতে পারে, কোন কোন ক্ষেত্রে এগ্রি হতে পারে, সেই জিনিসগুলো একটু আইডেন্টিফাই করতে হবে। প্রায়োরিটাইজ দ্য এরিয়া অফ কনফ্লিক্ট, এবং কোন কোন জায়গায় কনফ্লিক্ট সৃষ্টি হতে পারে, কোথায় পার্সোনাল ইন্টারেস্ট বাধাগ্রস্ত করতে পারে, কোথায় গ্রুপিং হয়ে যেতে পারে, সেই জিনিসগুলোকে প্রায়োরিটি দিতে হবে। এবং যেটা প্রবলেম হবে মনে হয় সেটাকে আগেই সমাধান করার চেষ্টা করতে হবে। ডেভেলপ এ প্ল্যান টু ওয়ার্ক অন ইচ কনফ্লিক্ট, কোনো কাজের শুরুতেই কি কি কনফ্লিক্ট আসতে পারে, কনফ্লিক্ট আসতে পারে, এবং সেই কনফ্লিক্ট যদি আসে সেটাকে সলভ করার জন্য নিজেদের মাঝে একটা প্ল্যান আগে থেকেই ডেভেলপ করে রাখতে হবে। গো থ্রু অন ইয়োর প্ল্যান, এবং প্ল্যানের বাহিরে যাওয়া যাবে না। প্ল্যান সেট করে কাজ শুরু করতে হবে এবং সেটা ফলো আপ করতে হবে যে প্ল্যানের বাহিরে কোনো কিছু হচ্ছে কি না। এটা যদিও আপাতত দৃষ্টিতে ভালো মনে হয় তবুও প্ল্যানের বাহিরে যাওয়া যাবে না, প্রয়োজনীয় প্ল্যানকে রিভাইজ করতে হবে। বিল্ড অন ইউর সাকসেস, অলওয়েজ যে কোনো কাজের ক্ষেত্রে কাজের ফলটা যাতে পজিটিভ হয়, যাতে কাজটা শেষ হওয়ার পরে সাকসেস হয়েছে বলে মনে হয়, সেই লক্ষ্য নিয়ে এবং সেইভাবেই এগিয়ে যেতে হবে। সাম আদার স্ট্র্যাটেজিস ফর কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, কিপ করতে হলে যে ধরনের কনফ্লিক্ট আসে সেই কনফ্লিক্টগুলো সুইটেবলি ম্যানেজ করতে হবে, না হলে আউটপুট সুইটেবল হবে না। সেজন্য অ্যাকোমোডেটিভ, যাকে যেখানে প্রয়োজন, যে যেখানে সুইটেবল, যার যেই স্কিল ভালো তাকে সেখানেই অ্যাকোমোডেট করতে হবে। রাইট ম্যান ইন দ্য রাইট প্লেস, অ্যাভয়েডিং, সব কিছুকেই সিরিয়াসলি নেওয়া যাবে না। টিমের সদস্যদের মাঝে, মেম্বারদের মাঝে কিছু ছোটোখাটো ভুল ত্রুটি থাকতেই পারে, সেটাকে যতটুকু সম্ভব খুব সিরিয়াস না হলে ওভারলুক করতে হবে, অ্যাভয়েড করতে হবে। কোঅপারেটিভ, একে অন্যের প্রতি প্রতিযোগিতার ভাব নেওয়া দেখিয়ে সহযোগিতার ভাব দেখাতে হবে এবং সহযোগিতামূলক আচরণ করতে হবে। কম্প্রোমাইজিং, কারো একটু ভুল হয়ে গেল, ভুল করে ফেলল, তার সাথে কনফ্লিক্টে না গিয়ে কম্প্রোমাইজে আসতে হবে যে ভাই তুমি কাজটা ঠিক করো, এই কাজটা করা তোমার ঠিক হয়নি, এবং কেউ ভুল ধরিয়ে দিলে এটাকে উল্টো চিন্তা না করে এটাকে পজিটিভলি নেওয়া, যে সরি আমি এটা ঠিক করে নিই, ওকে আমি এটা কারেকশন করে নেব। বি পজিটিভ, কম্পিটিং অপোজিট, কিছু কিছু ক্ষেত্র আছে আমি দেখছি যে টিমের একজন লোক একটা অন্যায় করছে, সেই ক্ষেত্রে তার অন্যায় কাজে বাধা দিতে হবে এবং সেই জন্য মারামারি করতে হবে, নট লাইক দ্যাট, কাজটাকে হোল্ড করে তাকে বোঝাতে হবে যে হোয়াট ইউ আর নট দ্য রাইট অ্যান্ড দিস ইজ নট দ্য ইথিক্যাল, দিস ইজ নট দ্য লজিক্যাল। অপোজ করে তাকে বুঝিয়ে শুনিয়ে কাউন্সিলিং করে যাতে বড় ধরনের কনফ্লিক্ট না হয় সেটাকে ম্যানেজ করতে হবে। এভাবে যদি কনফ্লিক্ট ম্যানেজমেন্ট সুইটেবলি করা যায় দেন ইট ইজ পসিবল টু বিল্ড অ্যান ইফেক্টিভ টিম। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চন পুট ইন কমেন্টস বক্স অ্যান্ড ফর গেটিং নেক্সট আপডেট সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ। All, thanks to all my followers and friends.